এই বাজার সমিতি আছেন, বাজার সমিতির রাখো, মুদি দোকান খোলেন, যারা যারা বন্ধ থাকবে এদেরকে কিন্তু তালা দিয়ে যাব। খবর দেন, সবাই খবর দেন। আচ্ছা, আপনি একজন রে দুজন রে খবর দেন, শুনেন, সময় দিলাম 10 মিনিট, সবাইরে বলেন খুলতে, ভুল হইলে আমরা বুঝে বুঝে বলি, ঠিক আছে? কিন্তু দোকান যদি বন্ধ থাকে তালা দিয়ে দিব, ডাকেন সবাই, এটা করা যাবে না। আমরা তো ধরাধরি, এই যে আপনার এখানে আসছে দেখছে ভালো মতো, আপনার যদি ভুল হয় ঠিক আছে, আইন অনুযায়ী আপনার যদি দণ্ড হয় সেটা দিবেন, কিন্তু আপনি কি কষ্ট পাচ্ছেন, পাচ্ছেন নাকি? হ্যাঁ, সেটা হইতে হবে তো, তো সবাইরে বলেন, খবর দেন। মূল্য তালিকা কই? এই তো মূল্য তালিকা কই মুরব্বী? মূল্য তালিকা নাই। আপনাদের 3 দিন সময় দিলাম, এরপরে যদি না থাকে এরপরে বড় অঙ্কের ফাইন খাবেন। আপনাদের তো আমরা ফাইন করতে আসি না, কিন্তু অভ্যাস পাল্টাইতে হবে না, পাল্টাইতে হবে তো। তাহলে একটু মানেন না, না আমরা শুনেন, স্কুলে গেছেন না ছোটবেলা, গেছেন এই কবিতা পড়ছেন না, আমরা যদি না জাগি না, এটা পড়ছো, পড়ছো নাকি? এটা এরপরের লাইন কি? আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে, ঠিক না? তা আমরা নিজেরাই তো জাগি না, সকাল হবে কেমনে? সকাল মানে ওই সকাল না তো, সকাল মানে আমাদের সব ঠিকঠাক হওয়া। যদি আপনারা ঠিক নিজেরা না হন, আমাদের দায়িত্ব দেন, তাহলে তো আপনার কষ্ট হবে। হ্যাঁ, এখন আনছেন তাও ভালো। বেশি লাইট দেওয়ার তো দরকার নেই, এই যে মানুষ কালার চেঞ্জ হয়ে যায় এত। দাঁড়াও, ওইদিকে দুই চার বলে গেলাম না মাত্র, মূল্য তালিকা কই বলছি না, মাছের মূল্য তালিকা থাকছে, রেট দেখতে হবে, বুঝছেন না? বুঝেন না, এটা বলেন, মনে হয় তো আসমান থেকে পড়ছেন, এরকম মনে হয় না, মনে হয়েছে নাকি আসমান থেকে পড়ছে? এই যে এখন একজন ফাইন গেছে, আপনি গাইবেন 500, ফাইন আইনে তো আছে 50, আমরা ফাইন করার জন্য আসিনি, আপনাদের আস্তে আস্তে পরিবর্তন করতে হবে তো, কাস্টমার আসলে এটা কাস্টমারের হক। কি নাম আপনার? সিরাজুল ইসলাম। মানে মুসলমান, তার মানে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা সব পালন করে যদি মানুষের হক নষ্ট করেন তাহলে তো লাভ নাই, লাভ আছে? কি ভুল বলছি নাকি? তাহলে আপনাদের তো বারবার বলা হয়, তারপর কেন মূল্য তালিকা রাখেন? হ্যাঁ, এই তো আজকের, এটা কি আমি আসা হ্যান্ডশেক কার সাথে করছি আপনার সাথে? দেন আপনার সাথে করি, ধরেন ঠিক আছে। এই যে দেখেন, আমরা কিন্তু আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি না, আমার কথা হলো মানুষের অধিকার, যেটা আপনার কাছে যে দায়িত্ব আছে এটা আপনার পালন করতে হবে, আপনার দায়িত্বের অংশ আপনি পালন করেন না, কে কি করলো দরকার নাই তো, আমার যদি যে দায়িত্বটুকু থাকে এটা আমি করতে হবে না? আমরা তো শুধু মানুষকে কি কে কি না করলো সারাদিন শুধু গীবত গাই নাকি? হ্যাঁ, কিন্তু নিজে যে ঠিক নাই ওইটাও নাই। ধন্যবাদ দিলাম আপনারে। হ্যাঁ ঠিক আছে, এই যে একটা দুইটা এগুলা ছিল আগে, ওই যে ওরটাও ছিল। আর সবাইরে আজকে শুনেন, আমি একটু বলে যাই, আমি আজকে একটা কথা বলে যাই, আপনাদের আজকে আর আমরা ফাইন করতে চাচ্ছি না। হ্যাঁ, আমার অনুরোধ হলো আপনারা আগে আমার কথা দিতে হবে যে 3 দিনের মধ্যে আপনারা পুরাটা ঠিক করবেন, দায়িত্ব নিয়ে কে বলতে পারবেন বল? আপনাদের মাছের না থাকে, আপনাদের না থাকে মাছের? এই এদিকে আসেন, আমার কথা দিতে হবে 3 দিনের মধ্যে সব মাছের দোকানে এই মূল্য তালিকা লাগাবে, কেমন? আমি নিজে আসবো, হয়তো একা একাই আমাদের অফিসাররা আসবে, আপনাদের খোঁজ করবে, দেখে যাবে, ছবি টবি তুলে যাবে, তারপর অফিসে বসে এগুলো দেখবো। আপনার কথা দিচ্ছেন নাকি? তাহলে আমরা আর অন্য কোথাও ফাইনে গেলাম না। হ্যাঁ, লাল লাইট লাগাতে না কস, ওই যে ম্যাডাম আসছিল একজন, না না ম্যাডাম না, ওই জব্বার স্যার আসছিল, পরশা করে জব্বার স্যার, আমরা তাদের কথা দিছি, আমরা সব সাদা লাইট লাগা দিছি। আচ্ছা ঠিক আছে, আমি নিজে তো আসছিলাম। হ্যাঁ শুনেন, আপনি আগামী সপ্তাহে আসবেন, দেখবেন সব চার। আচ্ছা, সবাই মূল্য তালিকা লাগাইন, শুধু আপনারা না, মুদি দোকান বন্ধ করে চলে গেছে, সবাই একটা মেসেজ দিয়ে যাই, বলে দিয়েন, কেউ যদি আমরা আসার পরে দোকান বন্ধ করে দিয়ে যায়, আমরা ওইখানে তালা দিলে 1 মাস এটি খুলবো না। আমরা তো ধরাধরির জন্য আসি নাই, আমিও তো আপনার পরিবারের মতো একজন সন্তান নাকি, এর বাইরে আমরা কেউ, আমরা তো মক্কা মদিনা থেকে আসি নাই, লন্ডন আমেরিকা থেকে আসি নাই। তাহলে আমরা যদি আপনার ঘরের ছেলের মতো হই, আপনার আপনাদের সমাজের মতো হই, তাহলে আমরা আপনাদের কেন বেহুদে পাইন করতে যাব? এটা তো আর ব্রিটিশ আমল পাকিস্তান আমল না নাকি? হ্যাঁ,
সব তো বাংলাদেশের আমরা আমরা আসি দেশে একটা আইন আছে এটা মানেন আমরা আইনের কাজটুকু করি আমাদের সহায়তা করেন আপনার ঘরে একজন ছেলে আমাদের মতো এরকম অফিসার হয়ে আসতে পারে তাই সবাইরে বলি আমাদের টিম সবাইরে বলি যে আমরা একটু সংশোধনী হয়ে আসতে হবে যার আরেকবার করে যায় মূল্য তালিকা ছিল এটা এই জন্য আমরা হ্যান্ডশেক করে গেলাম ঠিক আছে আর আপনার কিন্তু শুনে লাগাইছেন ঠিক আছে এই সকালবেলা দাঁত ব্রাশ করেন তো হাত মুখ ধোন হাত মুখ না ধুইয়া কি খাইতে বসি আমরা এটা একটা অভ্যাস না এই এইটারে ওই রকম অভ্যাস নেবেন তাহলে তার কষ্ট নাই নাকি কষ্ট আছে ওকে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছি আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী খাত ভিত্তিক এখন আমাদের কাজগুলো করছে একটা দেখার বিষয় হলো মূল্য তালিকার ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীগণ এখনও অনেক অসচেতন কিংবা অমনোযোগী আমরা এই বিষয়টাকে ধরপাকড়ের মধ্যে আমরা এইভাবে না করে আমরা তাদের সচেতন করার চেষ্টা করছি আমরা তাদের কিছু মানে মোটিভেশনাল কাজের মাধ্যমে চেষ্টা করছি আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এরপর আমরা এসে দেখছি তারা একটু গাফিলতি করছে যারা গাফিলতি করছেন আমরা আইন অনুযায়ী তাদেরকে জরিমানা পরিমাণটা সামান্য রেখেছি দেখুন ওই যে মাছের বাজার কিংবা কাঁচা বাজার যারা ব্যবসায়ী তাদের কিন্তু পুঁজিও কম এই বিষয়টাকে আমরা মাথা রেখে আর পাশাপাশি আমরা এই বাজার সমিতিকে আমরা অফিসে রাখবো এই সপ্তাহে আমরা সেখানে তাদের কিছু নির্দেশনা দেবো আমাদের এই তদারকি কার্যক্রম নিরবচ্ছিন্ন আমরা বিশ্বাস করি এক বছর দু বছর তিন বছরের মধ্যে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে আগে আমরা প্রায় দেখতাম আজকে আপনি নিউ মার্কেট কিংবা কাউরান বাজার যান সকল দোকানে কিন্তু মূল্য তালিকা আমরা পাই কিন্তু এসব জায়গায় আসলে এটা আমরা কম পাচ্ছি কিন্তু ভোক্তার এটা হলো অধিকার এই অধিকারের জায়গাটুকু মানে দায়িত্ব পালনের পরিপূর্ণ দায়বদ্ধতা থাকে ব্যবসায়ীর উপর সেই কারণে আমরা ব্যবসায়ীদের সচেতন করছি।